দেখেন এই সেই এক টাকার শিক্ষক দেখেন একটা সেরা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে কিন্তু তিনি এই শিক্ষকতা করতেছে এখন পর্যন্ত শিক্ষকতা করছে একটু আচ্ছা এখানে কি আপনার কোনো ছাত্রছাত্রী আছে আশেপাশে কোনো ছাত্রছাত্রী আছে হ্যাঁ এই দুইজন আছেন এই দুইজন আচ্ছা ইতিহাস করলেন উত্তরবঙ্গের গাইবান্দার এই শিক্ষক পড়াচ্ছেন এক টাকা দরের প্রাইভেট সুফি দর্শক আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে সরিয়ে দিন আমাদের মাননীয় সরকার পর্যন্ত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনার নাম কি মোহাম্মদ লুৎফর রহমান লুৎফর রহমান জি আচ্ছা আপনি নাকি এক টাকা শিক্ষক জি একটা পরিচিত আপনি এক টাকা শিক্ষক হিসেবে পরিচিত তাই না আচ্ছা আপনি কতদিন যাবত এই শিক্ষকতা করতেছেন বছর অর্থাৎ স্বাধীনতার পর থেকে আপনি শিক্ষকতা করতেছেন তাই তো আচ্ছা আপনি যে এই এক টাকা করে নেন এখনো কি এক টাকা নেন এখনো টাকা করে দে এখনো এক টাকা করে দেয় কি আজব ঘটনা আর প্রিয় দর্শক আমরা সেই শিক্ষকের কাছে আসছি কিনা সারা বাংলাদেশে পরিচিত লুৎফর রহমান তিনি কিন্তু এক টাকা শিক্ষক হিসেবে কিন্তু বাংলাদেশে খুব পরিচিতি লাভ করছে তাকে নিয়ে কিন্তু এর আগেও অনেকবার নিউজ হয়েছে আমরা তারপরও ঢাকা থেকে ছুটে এসেছি সেই গাইবান্ধায় শুধুমাত্র তার সাথে দেখা করার জন্য আচ্ছা এখানে কি আপনার কোন ছাত্র ছাত্রী আছে আশেপাশে কোন ছাত্র ছাত্রী আছে হ্যাঁ এই দুজন আছেন এই দুইজন আচ্ছা আপনার নাম কি আচ্ছা আপনি কি তার কাছে পড়ালেখা করছেন তার কাছে পড়ালেখা করছেন

জগন্নাথ কলেজে জগন্নাথ কলেজের মশাল্লাহ দেখেন এই সেই এক টাকা শিক্ষক যার ছাত্রছাত্রীরা কিন্তু এখন বড় বড় জায়গায় কিন্তু তারা চাকরি করতেছে বা জব করতেছে আসলে এইখানে কিন্তু অনেক মানুষের ভিড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে তাকে তার যে ইন্টারভিউ নেওয়ার জন্য সকল মানুষ কিন্তু তার মানে সহযোগিতা কামনা করে আমরা যতদূর জানতে পারছি যে আপনার বাড়িঘর নাকি বাঁধে ভেসে গেছে আসলে কি এটা সত্য সত্য প্রিয় দর্শক এখন আমি একটা কথা বলবো আপনাদেরকে যে কিনা সমাজের জন্য কাজ করছে যে কিনা দেশের জন্য কাজ করছে আর তার বাড়িঘর কিন্তু আজকে বাধে ভেসে গেছে অথচ তার যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু আল্লাহ রহমাতে অনেক অনেক উচ্চ লেভেলে বা অনেক টাকা পয়সার মালিক হতে পারছে কিন্তু সেই শিক্ষক কিন্তু এখনও তিনি তার জায়গায় আছে তিনি কিন্তু তার কিন্তু কোনো লাভই হলো না মানে তার কোনো মানে ভবিষ্যৎ হলো না দেখেন একটা সেরা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে কিন্তু তিনি এই শিক্ষকতা করতেছে এখন পর্যন্ত শিক্ষকতা করছে একটু আগে আমি দেখলাম যে কিছু ছাত্রছাত্রীদেরকে তিনি পড়িয়েছেন আচ্ছা আপনি যে বর্তমান এই এলাকার ভিতরে কতগুলো ছাত্রছাত্রী আপনি পড়াচ্ছেন শত শত ছাত্র ছাত্রী আপনি পড়াচ্ছেন এভাবে তো অনেক দূর দূরান্ত থেকেও তো অনেক ছাত্রছাত্রী পড়ায় তাই না মানে এভাবে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে তিনি পড়ায় তাই না হাটে হাটে পড়ায় আর কি এখানে দশ কিলো দূরে আপনার বাসায় এখান থেকে কত দূর 8.5 কিলো 8.5 কিলো 10 কিলো হবে আচ্ছা দশ কিলো যদি আপনার বাস বাড়ি হয় তাহলে সেখান থেকে কি প্রতিদিন আপনি হেঁটে আসেন সাইকেল দিয়ে আসেন সাইকেল দিয়ে আসেন হেঁটেও আসেন তাই তো সাইকেল আছে আচ্ছা আপনার আছে আমার হ্যাঁ আপনার সাইকেলটা মানে ওকে হয়ে গেছে টা দেখেন একটা সাইকেল ছিল যে সাইকেলে করে তিনি বাচ্চাদেরকে পড়াতো বা এই শিক্ষক ছাত্রছাত্রীদেরকে পড়াতো তাদেরকে সেই সাইকেলটাও কিন্তু আজ অকেজ হয়ে গেছে আচ্ছা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে কি কি করে হ্যাঁ দুই ছেলে দুই মেয়ে কি কি করে তারা একটা ছেলে অটো একটা ছেলে মাদ্রাসা আছে একটা ছেলে এখন মাদ্রাসা পড়া আর একটা ছেলে আর একটা ছেলে অটো গাড়ি চালায় দেখেন একজন শিক্ষক যে কিনা অনেক ছাত্রছাত্রীকে আলোর মুখ দেখাইছে বা ভবিষ্যতের জন্য কিছু করছে তিনি অথচ তার ছেলেই কিন্তু অটো ড্রাইভার বা অটো চালাচ্ছে আসলে এর চাইতে আর দুর্দশা মানে দুর্দিন আর কি হতে পারে একজন শিক্ষকের আমরা প্রায় দেখেছি যে একজন শিক্ষক কিন্তু আসলে শেষ বয়সে অনেক কষ্ট পায় তেমনিভাবে কিন্তু আজকে এই শিক্ষকটাকেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক কষ্ট জীবনযাপন করতেছে আচ্ছা এখনও কি আপনি এক টাকা করে নিচ্ছেন এখনো এক টাকা করে নিচ্ছেন আসলে প্রিয় দর্শক এখন আমি না বললেই নয় যে দেখেন একজন শিক্ষক যে আচ্ছা এর কারণ কি যে আপনি এক টাকা করে নিচ্ছেন বা এই যে আপনাকে সবাই এক টাকা করে দিলেও আপনি কিছু বলছেন না এর কারণ কি ছেলেই তো খুব গরিব লেখাপড়া খরচ যোগাইতে পারে না হ্যাঁ মানে আপনার যে ছাত্রছাত্রীরা ছাত্রীরা খুব নিত্যান্ত গরিব বা লেখাপড়া খরচ যোগাইতে পারে না সেই জন্য আপনি তাদেরকে এক টাকা করে পড়াচ্ছেন আচ্ছা তাতে আপনার লাভটা কি আমি পারি যে এই সমস্ত ঝরি বা ছাত্র শিক্ষারা আলোকিত হোক এই আমার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য হচ্ছে তারা শিক্ষায় শিক্ষিত হোক বা শিক্ষায় আলোকিত হোক আলোকিত দেশ এটাই আপনার দেশ হচ্ছে জাতির কল্যাণ হোক এই জাতির কল্যাণ হোক যাক মা অনেক সুন্দর কথা দেখেন একজন মানুষ কিন্তু তার ছাত্রছাত্রী বা এলাকাবাসীর ভবিষ্যতে চিন্তা করে অথচ তার চিন্তা কিন্তু কেউ করে না এই যে তার চিন্তা কিন্তু কেউ করে না তার যদি কেউ চিন্তা করতো তাহলে কিন্তু আজকে এই যে সেরা পাঞ্জাবিটা পরে কিন্তু তিনি রাস্তা রাস্তায় হেঁটে হেঁটে ছাত্রছাত্রীদেরকে পড়াত না হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক অবশ্যই যদি আমরা স্ক্রিনে এই স্যারের নাম্বার দিয়ে রাখব অবশ্যই যদি তাকে মনে হয় যে হ্যাঁ তাকে তার পাশে দাঁড়াবেন তাকে সহযোগিতা করবেন বা সহযোগিতার হাত বাড়াবেন তাহলে নিশ্চয়ই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি কি আপনার নাম্বার জানেন আপনার নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলতে পারবেন আপনি আমরা স্ক্রিনে লেখে লেখা আছে আচ্ছা তাহলে আমাদেরকে একটু দেখান আমরা দেখি সুপ্রিয় দর্শক আসলে মুখের ভাষা হারিয়ে ফেলতেছি যে আসলে আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে অনেক মানুষ আছে যারা কিনা দেশ এবং জাতির কল্যাণে বা মানুষের কল্যাণে কাজ করে অথচ তাদের যে কোনো কল্যাণ বা তাদের যে হ্যাঁ মাসাল্লাহ স্ক্রিনেও দেওয়া থাকবে এই ধরনের নাম্বার অবশ্যই যদি তার পাশে দাঁড়াবার ইচ্ছা হয় বা পাশে দাঁড়াতে মন চায় তাহলে অবশ্যই এই নাম্বারে আপনার যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে স্যারের সাথে কথা বলবেন ধন্যবাদ আসলে এতক্ষণ ভিডিওটা করার জন্য আর আর কিছু কিছু বলবেন বলবেন আপনি আপনি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি রিকোয়েস্ট করি আমি বাগের বাঘের জীবনটা আমি শিক্ষা শিক্ষার মাঝে আমি যেন জীবন দমন করতে পারি এবি অবঞ্চিত শিক্ষা অবঞ্চিত শিশুদের আমি জ্ঞান জিততে পারি এই আমার উদ্দেশ্য

অবশ্যই যদি আপনার মনে হয় যে ভিডিওটি শেয়ার করা দরকার দয়া করে শেয়ার করবেন আর আপনি যদি কিছু নাও করতে পারেন না যদি সহযোগিতার হাত বাড়াতে পারেন এক একটা শেয়ার দিয়ে ওই সব মানুষের পাশে মানে ওই সব মানুষের কাছে গিয়ে পৌঁছাবে যেসব মানুষ তার পাশে দাঁড়াতে পারবে ধন্যবাদ এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম